আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো অলরেডি আপনার টাইটেল এবং থাম্বাল থেকে বুঝে গেছেন আজকে ভিডিওটা কী হতে যাচ্ছে তো হ্যাঁ আজকে আমরা মাছ মারবো তো আমার বাড়ির পাশে বিশাল বড় একটা পুকুর আছে তো বিশাল বড় বললে ভুল হবে মিডিয়াম সাইজের একটা পুকুর আছে তো পুকুরের ভিতরে মাছ মারবো আর এর এটা হচ্ছে আমার ছোটো ভাই তো দেখুন ও প্রথমে একটু বোঝাচ্ছে যে ও ভিডিওটা করছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় পুকুর এই পুকুরে আজকে আমরা ছেসব দেখতে পাচ্ছেন পাইপ লাগিয়েছি তো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন পাইপও লাগানো হয়ে গেছে সব কিছু লাগানো হয়ে গেছে আর এই দেখুন রাজহাঁস সোয়ানহ বললেও ভুল হবে না রাজহাঁস সোয়ানাস সেম দেখা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন পাইপ পাইপের ভিতর থেকে আমরা পানিগুলা ট্রান্সফার করছি আর এটা হচ্ছে আমার চাচা চাচা হাই দিয়ে দিচ্ছে চাচা এখানে বেগুনের গাছ লাগিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন বেগুনের গাছ অনেক সুন্দর হয়েছে আরও ছোট ছোট ছিল এখন মাছলা অনেক বড় হয়ে গেছে আজ পনেরো দিন হলো লাগিয়েছে তো চলুন আমি এগুলা না দেখি আপনাদের একটু পুকুরটা ভালোভাবে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই সেই পুকুর আর উইজে দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে মোটর দিয়ে আমরা পানিটাকে উঠায় ফেলছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এর ভিতরে হাঁস গোসল করছে তো আজকেই লাস্ট এরপরে আর হাঁস গোসল করতে পারবে না সব পানি উঠিয়ে ফেললে দেওয়া হচ্ছে তো অত আমি ভিডিওটা লং করলাম না তো শর্টকাটে আমি আপনাদের দেখাতে চাই এবং শর্টকাটেই আমি আপনাদের দেখালাম যে আমরা মাছ ধরা শুরু করেছি যে আমি ভিডিওটা শেষ করে আমিও মাছ ধরতে নেমে পড়ব তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ ধরছে আমার ছোট ভাই মাছ ধরছে তো চাচা ছোট ভাই আমি আমরা তিনজনই মাছ ধরছি আরেকজন ও ক্যামেরার সামনে আসবে না না ওই জন্য ওকে তো আমরা মাছ ধরছি তো আমার মাছ ধরছে একসাথে দুইটা মাছ ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন একসাথে দুইটা মাছ আর দুইটাই জিওল মাছ তো এইখানে জিওল মাছ এবং কই মাছ এই দুইটা মাছই বেশি পাওয়া যায় জিওল মাছের থাকার কারণ এই আপনারা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা বুঝতে পারবেন যে একটু পানি থাকলে জিওল মাছ থাকতে পারে এবং জিওল মাছ যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতে ওরা বেঁচে থাকতে পারে এবং পচা পানিতেও জিওল মাছ ভালো থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার চাচাম তো চাচা বালটি নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে বলছে নাম নাম ভিডিও করা বাদ তো আমি ওই চাচাকে বলছি একটু দাঁড়াও একটু ভিডিওটা করে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ অনেকগুলাই মাছ আমরা ধরেছি জিওল মাছ বেশি জিওল মাছ কই মাছ এবং শিং মাছ এই তিন তিন ধরনের মাছই বেশি পাওয়া যায় আর বাটা তেলাপিয়া এগুলো মাছও আসে কিন্তু কম জিওল মাছ আর আপনার শিং মাছ আর কই মাছ এই তিন মাছই বেশি পাওয়া যায় তো বেশিরভাগ আপনার ক্ষেত্রে জিওল মাছটা বেশি পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন চাচা অনেক মাছ ধরছে না হরপা এরটাকে হরপা বলে হরপা দিয়ে টান দিচ্ছে একটা করে মাছ ধরছে তো পাশে আমার ছোটো ভাইও আর কাদা দেখতে পাচ্ছেন অনেক কাদা হাঁটু কিন্তু একদম এক হাঁটু কাদা দেখতে পাচ্ছেন একদম যাই মাঝখানে যাবে পা ওঠাতে পারবে না এত পরিমাণে কাদা এখানে তো কাদার ভিতরে মাছ ধরা একটু টাফ হয়ে যায় আমাদের ক্ষেত্রে এবং সবার ক্ষেত্রে ডিফিকাল্ট আর মাছ নিচে গিয়ে মাছ নিচে লুকিয়ে থাকে যে আমরা খুঁজেও পাই না তাদের তো অনেক মাছই ধরা হয়নি আমরা অর্ধেক মাছ ধরে এই কাদার জন্য উঠে গিয়ে গিয়েছিলাম তো দেখতে থাকুন আপনারা আমি আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে কই মাছ জিওল মাছ সব মাছই আসে আর এখন তো ভালোভাবে দেখা যাচ্ছে না কাদা লাগিয়ে আছে পরবর্তীতে আমি ভালোভাবে দেখাবো দেখতে পাচ্ছেন এইটা আমার এক ছোট ভাই দেখুন দাঁত কালাচ্ছে ক্যামেরা দেখে দাঁত কালাচ্ছে তো আপনারা একটু বিনোদন নিলেন তো যাই হোক অবশেষে আমরা আবারও মাছের কাছে চলে এসেছি তো এই যে একটা জিওল মাছ দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি যে এই যে একটা জিওল মাছ এটা ধর এটা ধর তো এসে দাম করে ধরে ফেললো তো জি জিওল মাছ বলতেছে আজকে আমার শেষ আজকে আমাকে কুটে রান্না করে খেয়ে ফেলবে তো জিওল মাছ বলা বলুক আমরা তো ওদেরকে ধরছি এবং ওদেরকে পানি থেকে তুলে এবং এখন আমরা ধুইবো এগে ধুয়ে পরিষ্কার করব। এখন পরিষ্কার করে আপনাদেরকে আমি ভালোভাবে দেখাবো আর দেখুন অনেক মাছ অনেক মাছ এক দুই দুই বালতি তিন বালতি মাছ তো প্রচুর মাছ তিন বালতি বলে ভুল হবে এক বালতিও না সো তিন বালতিতে রাখা হয়েছে ওই জন্য বলতেছি তিন বালতি মাছ তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে জিওল মাছ তো জিওল মাছ নিয়ে আমার ভাই খেলাচ্ছে যে দেখো দেখো এই যে আমি জিওল মাছ এই মাছটা আমি ধরেছি তো চলুন আমি আপনাদের আগে মাছ দুই মাছ ধোয়ার পরে আমি আপনাদের দেখাই তো আমার চাচা মাছ ধরছে তো দেখতে পাচ্ছেন মাছ ধোয়া হচ্ছে মাছ ধোয়ার প্রসেসিং আপনারা দেখতে পাচ্ছেন যারা শহরে থাকেন তারা তো এইগুলা সচরাচর দেখতে পান না কারণ আপনাদের ওখানে এগুলা পুকুর এবং কোনো ডোবা থাকে না কারণ এদের কারণ ওদের শুধু বিল্ডিং আর বিল্ডিং থাকে শহরের ভিতরে আর গ্রামের ভিতরে যারা থাকেন তারা এই আনন্দ এবং এই মুহূর্তটা কেমন সেইটা গ্রামের মানুষ ভালো জানে তো ছোটো থেকে বড় গ্রামের সবাই জানে আর আপনারা দেখতে পাচ্ছেন যে চাচা মাছ ভাগ করছেন তো দেখতে পাচ্ছেন মাছ ভাগ করা হচ্ছে এবং এটাই হচ্ছে মাছ অনেকগুলো মাছ আমরা পেয়েছি আরও ছিল আরও আমরা আগেই সরিয়ে রেখে খেয়েছিলাম তো আমরা দেখছি অনেক মাছ পেয়েছিলাম আমরা সেই দিন এবং দুই তিন কেজি তারও বেশি হবে একজনের ভাগে পড়ছে তো দেখতে পাচ্ছেন অবশেষে ভাগ করার পর এইটাই মাছ তো আমার চাষাচা একটু লুক দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে ভিডিও আমি বেশি বড় করব না এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও পরবর্তী টপিক্স নিয়ে আসবো আসসালামু আলাইকুম